রহমান রহিম, আসসালামু আলাইকুম। রিটেক অফিসিয়ালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ফুল কোর্সে আপনাকে স্বাগতম। তো আমরা প্রায় 27 থেকে 28টা 29টা ভিডিও আপলোড করে ফেলেছি আমাদের চ্যানেলে। আপনি স্টেপ বাই স্টেপ দেখে আসবেন, প্রিভিয়াস ভিডিওগুলো না দেখলে আপনি এই পর্যায়ে কিছুই বুঝবেন না। সো আজকে আমরা দেখাবো কিভাবে আপনার সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা ডোমেন কিভাবে নিতে হবে, হোস্টিং কিভাবে নিতে হয় এই বিষয়ে আমরা আপনাদের মাঝে পরিপূর্ণভাবে আলোচনা করেছি। সো আমি ধরে নিলাম আপনারা ডোমেন হোস্টিং কিনে ফেলেছেন। এখন কিভাবে আপনার সি প্যানেলে গিয়ে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় কী কী বিষয় আপনার কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাকে কী কী বিষয় একবার না করলেই না, সেই বিষয়গুলো নিয়ে বেসিক এবং অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আর আপনি যদি আমাদের গ্রুপে এখনও জয়েন না হয়ে থাকেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি আপনার সবাই আমাদের গ্রুপে জয়েন হয়ে দেবেন। কারণ গ্রুপে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, মেকমানি অনলাইন সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স শেয়ার করা হয় এবং আপনাদের যে কোনো প্রয়োজনীয় সমস্যার সমাধান করা হয় গ্রুপের মাধ্যমে। তো আমরা চলে যাব সরাসরি আমাদের সি প্যানেলে। তো আমি এখানে একটি ফ্রি সার্ভারে সি প্যানেলে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো একটা সাব ডোমেনের আন্ডারে। আপনারাই আপনাদের যেই আপনারা যেই প্যানেল থেকে, অর্থাৎ আপনারা যদি নেমচিপ থেকে কিনেন অথবা ব্লুহোস্ট থেকে কিনেন, যেই জায়গা থেকে কিনেন, আপনারা সবাই কিন্তু একটা সি প্যানেল পাবেন। তো সি প্যানেলের লুক অনেকটা এরকমই হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডারগুলো থাকে। তো এই ফাইল ফোল্ডারগুলো আপনি যখন সফটওয়্যার ইনস্টল করতে চাইবেন, অর্থাৎ এই ফাইলগুলোর মধ্যে যখন আপনি আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাইবেন, তখন জাস্ট আপনি এখানে ফাইন্ডের ভিতর লিখবেন সফটাকুলাস। সফটাকুলাস লিখলে এই যে দেখেন সফটাকুলাস অ্যাপ ইনস্টলার চলে আসবে। তো এটাতে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন এই যে সফটাকুলাস এই যে অপশনটাতে এখানে। তো আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইট, অ্যামাজন অ্যাফিলিয়েটেড সাইট বিভিন্ন প্ল্যাটফর্মে, অর্থাৎ বিভিন্ন সিএমএস এর মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু সবচাইতে জনপ্রিয় হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস রয়েছে এবং এর পরবর্তীতে যদি কেউ যদি ইউজ করতে পারেন তাহলে এক্ষেত্রে পেস্তাশপ অথবা জুমলা। এই তিনটা ল্যাঙ্গুয়েজই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অন্য অন্য ল্যাঙ্গুয়েজগুলো যদি কারো জানা থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে বর্তমানে সিএমএস হচ্ছে তিনটা, ওয়ার্ডপ্রেস, পেস্তাশপ, জুমলা। তবে আমি আপনাদেরকে দেখাবো আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে এবং ওয়ার্ডপ্রেসটাই সবচেয়ে বেশি ব্যবহৃত। তারপরে আমরা সফটাকুলাসে এসে আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের সাইট বিল্ড আপ করব, দেন আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে বেসিক কিছু কনফিগারেশন রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আপনাদের মাঝে আলোচনা করবো। তো ফার্স্ট অফে আমরা ইনস্টল নাও তো যখন ক্লিক করব, তখন আমাদেরকে আমাদের যে সাবডোমেনটা রয়েছে সেই সাবডোমেনটা সিলেক্ট করতে বলবে। তো আমরা এখানে ল্যাপটপ শপ প্লাস আমাদের যে সাবডোমেনটা সেটা আমরা সিলেক্ট করলাম। এবং এখানে যে HTTP প্রোটোকল, যেটা আপনারা যখন ওয়েবসাইটের ডোমেন কিনবেন তখন অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে HTTPS যুক্ত SSL সহকারে ডোমেন কিনবেন। এটা আমি আপনাদেরকে ডোমেন হোস্টিং গাইডলাইন ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে অবশ্যই আপনাদের সাইট যেন HTTPS থাকে। তো আমাদের এখানে আমরা HTTPS নেইনি, বাট আপনারা HTTPS সহকারে নিয়ে নেবেন। এর পরবর্তী দেখেন আপনার ডোমেন নেমটা কেমন হবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। অর্থাৎ অনেক সময় দেখবেন যে শুধু সাইটের নেম থাকে, যেমন আমার এখানে দেখেন www. দেখা যাচ্ছে না। আমাদের এখানে সাইট নেমে আমি ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তখন আমি কী করেছিলাম, শুধুমাত্র কি আমার ডোমেন নেম .com এটা আমি লিখেছিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন আপনারা এখান থেকে যে কনফিগারেশনটা করে দিবেন আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটাও ঠিক সেই রকমভাবেই ইনস্টল হবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে করে দিবেন যে আমি শুধু চাচ্ছি যে HTTPS স্ল্যাশ আমার ডোমেন নেম .com, এটা যদি আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে আপনার ডোমেনটা যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন ওরকম হবে। আর যদি আপনি বলেন যে না HTTPS তারপরে হচ্ছে www. আপনার ডোমেন নেম .com এভাবে হবে, তো সেটা আপনি করতে পারেন সেভাবে। তবে এখানে যদি এসইও ফ্রেন্ডলি বলেন, অধিকাংশ মার্কেটাররা বলে যে www যুক্তটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ এসইওর জন্য, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের জন্য এটা ভালো। বাট অনেকেই নাম ও নাম মনে যাতে থাকে এই জন্য কী করে www.টা বর্তমানে ব্যবহার খুব কম করে। এটার সাথে খুব একটা বেশি সাইটের র্যাঙ্কিংয়ের উপরে কোনো এফেক্ট পড়ে তা না, এটা জাস্ট আপনার সুবিধার জন্য। সো অনেক মার্কেটাররা বলে www. সহই HTTP সহ www. সহকারেই, মানে অর্থাৎ এই যে এই অপশনটা লাস্ট অপশনটা এটা দিয়েই ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনার সাইটের যদি ডোমেন নেমটা বড় হয়, অর্থাৎ আপনি যে ডোমেন নেমটা চুজ করেছেন সেটাতে 2 ওয়ার্ডের থেকেও যদি বেশি হয় সেক্ষেত্রে শুধু HTTPS প্লাস আপনার ডোমেন নেম .com এটা রাখেন। আর যদি আপনার সাইটের দেখা যায় যে না খুব বেশি বড় না ডোমেন নেম, তো সেক্ষেত্রে আপনি HTTPS স্ল্যাশ আপনি দিতে পারেন কি www. আপনার ডোমেন নেম .com। তো আমরা এখানে জাস্ট শুধুমাত্র আমাদের যেই সাইটের নেম সেটা আমরা রাখছি, যেহেতু আমাদের HTTPS এখানে মানে অর্থাৎ SSL নাই। পরবর্তীতে আমরা SSL ডাউনলোড করে নিব আমাদের সাইটের জন্য। এই যে আমাদের ডোমেন নেমটা আমরা চুজ করেছি ল্যাপটপ শপ ডট আমাদের সাবডোমেন .com, ওকে। এরপর দেখেন এখানে এবার কিছু কনফিউশন হচ্ছে ডিরেক্টরিতে কী করবেন, অনেকেই জায়গাটা এসে থেমে যায় আসলে ডিরেক্টরিতে কী দিব। আমি এখানে দেখেন এখানে একটা লেখা উঠেছে যে আপনার ডোমেন
ডোমেন নেমের প্লাস স্ল্যাশ ডিরেক্টরি থাকবে। এরপর রয়েছে কি আপনার ডোমেন নেম, অথবা যদি আপনি যদি এভাবে ইনস্টল করেন তাহলে আপনার ডোমেন নেমের পরে ডিরেক্টরিতে আসবে। সো আমি বলবো এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখার জন্য, এই জায়গায় যদি আপনি কিছু লেখেন সেক্ষেত্রে আপনার ডোমেন নেম স্ল্যাশ এখানে যা লিখবেন সেটা চলে আসবে। ওকে, সো আপনারা এই জায়গাটা সবসময় ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করবেন, তাহলে সরাসরি আপনার ডোমেন নেমের আন্ডারেই আপনার কি ডিরেক্টরির সমস্ত ফাইলগুলো আপনি খুঁজে পাবেন। এরপর দেখেন মাই ব্লগ, আপনার সাইটের নাম কি, তো আমাদের সাইটে আমরা যেহেতু ল্যাপটপ নিয়ে আমাদের সাইট বিল্ড আপ করছি আপনাদের দেখানোর জন্য, সো আমাদের সাইট নেম হচ্ছে ল্যাপটপ শপ। তো আমি এখানে সরি ল্যাপটপ শপ না, আমাদের সাইটের নেম ছিল হচ্ছে ল্যাপটপ, আচ্ছা ল্যাপটপ শপ। তো আমাদের সাইটের নেম দিলাম আমরা ল্যাপটপ শপ, এখানে আমরা সাইট নেম ল্যাপটপ শপ দিয়ে দিলাম। আর সাইট ডেসক্রিপশন আপনি দিতে পারেন, যে কোনো খুশি আপনি ইচ্ছা করলে এখানে দিতে পারেন। তো আমি এখানে আপাতত কিছুই দিব না, আমি এখানে জাস্ট সাইটের ডেসক্রিপশন হিসেবে, ওকে সাইটের ডেসক্রিপশন হিসেবে আমি দিব হচ্ছে ল্যাপটপ শপ। অ্যান্ড সাইট নেমের জাস্ট আমি ইউজ করব দুইটা ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এস, অর্থাৎ এল এস মানে হচ্ছে কি ল্যাপটপ শপ, এটা আমার সাইট নেমের থাকবে। আর ডিসক্রিপশন হচ্ছে ল্যাপটপ শপ। ওকে, তো এরপর দেখেন এই জায়গায় ব্ল্যাঙ্ক রাখেন, এই জায়গায় কিছু লেখার দরকার নাই। এরপর দেখেন অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা অনেক ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আপনি যে ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনাকে অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে, অর্থাৎ একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো এই দুই জায়গায় যেটা করবেন আমি একটু আপনাদেরকে একটু ব্রিফ দিয়ে নিই। এই দুই জায়গায় যখন আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন আপনার নিজের নামটা কখনোই আপনি ব্যবহার করবেন না, কারণ অধিকাংশ হ্যাকাররা জানে আসলে আপনি কী নাম ব্যবহার করে, আপনার নামটা কী। আপনি যখন সাইটে কাজ করবেন অবশ্যই আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিংয়ের জন্য আপনি আপনার নিজের নাম ব্যবহার করবেন অর্থ সেকশনে। সো সবাই কী করবে, ডাব্লিউপি অ্যাডমিনে গিয়ে আপনার নাম লিখে পাসওয়ার্ডগুলো রিজেনারেট করার চেষ্টা করবে। তো আমি আপনাদেরকে এখানে রিকোয়েস্ট করবো যে আপনারা যখন কী করবেন, আপনাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন তখন অবশ্যই কী করবেন না, এই জায়গায় আপনার নিজের নামটা ব্যবহার করবেন না, আপনারা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে আপাতত আমাদের ইউজার নেম হিসেবে আমি আমাদের যে সাইটের নেম, যেহেতু আমাদের এটা ফ্রি সার্ভার, সো আমি এখানে আমার যেই ডোমেন নেম ল্যাপটপ শপ এটা আমি ব্যবহার করছি। বাট আপনারা এখানে একটা ডিফারেন্ট টাইপের নাম ব্যবহার করবেন, আপনার নামের সাথে ম্যাচ যেন না খায় সেরকম একটা নাম আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর পাসওয়ার্ডটা অনেক ইম্পর্ট্যান্ট, পাসওয়ার্ডটা চেষ্টা করবেন একটু লং রাখার জন্য। অনেকে পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যে পাসওয়ার্ডের ভিতরে অনেকে নিজের নাম, নিজের জন্ম তারিখ, নিজের রোল নাম্বার এগুলোর কম্বিনেশনে করার চেষ্টা করে। তবে আমি আপনাদের বলবো পাসওয়ার্ডটা একটু স্ট্রং রাখবেন, যেহেতু একটা ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা খুব সিকিউর, কারণ হচ্ছে আপনার টোটাল বিজনেসটা এই ওয়ার্ডপ্রেস বেস হবে, আপনার টোটাল বিজনেসটা এই এইটার ওয়ার্ডপ্রেসের কেন্দ্র করেই আপনার সব কিছু হবে। তো সেক্ষেত্রে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যাডমিন যে পাসওয়ার্ডটা রয়েছে এটা একটু স্ট্রং রাখার চেষ্টা করবেন। তো আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা একটু বড় দেখে দিয়ে নিচ্ছি। ওকে, তো আমি একটা বড় দেখে আসলে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে নিলাম স্ট্রং করে, যাতে পাসওয়ার্ডটা যাতে সহজে রিভিল না হয় এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। এরপর দেখেন অ্যাডমিন ইমেল, আপনি যেই ইমেলের আন্ডারে আপনি আপনার যে সাইটটা যেটা এই সাইটটা ইনস্টল করছেন সেই ইমেলটা আপনি এখানে কী করে দিবেন, দিয়ে নেবেন। এবং এই ইমেলগুলো পরবর্তীতে অ্যাডমিন ইমেল চাইলে চেঞ্জ করা যায়, বাট এখানে সবসময় কী করার চেষ্টা করুন, আপনার যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা দিবেন, যে ইমেলের মাধ্যমে আপনার টোটাল ওয়ার্ডপ্রেসের যে আপনি যে ইনস্টল করলেন সেই ইনস্টলের টোটাল যে ডিটেলস সেই ডিটেলসগুলো যাবে। ওকে, সো আমি এখানে ইমেলটা চেঞ্জ করে দিচ্ছি, আমাদের যেই ইমেলের আন্ডারে আমরা এই সাইটটা ইনস্টল করছি সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো আমরা একটা ইমেল এখানে দিয়ে দিলাম। এর পরবর্তীতে সাইট ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংরেজি থাকবে, এবং এইখানে একটা বিষয় রয়েছে যে সিলেক্ট প্লাগইন, তো আপনারা এখানে কোনো প্লাগইন সিলেক্ট করার দরকার নেই, আমাদের পরবর্তীতে প্লাগইনের জন্য আলাদা একটা সেকশন থাকবে, সেখানে আমরা দেখাবো কী কী প্লাগইন আসলে আমরা আমাদের এই টোটাল আমাদের সাইট বিল্ড আপ করার জন্য আমরা ব্যবহার করবো, সেটা নিয়ে আলাদা আমার একটা এপিসোড থাকবে। সো আপাতত আমরা কোনো প্লাগইন এখানে দেখাচ্ছি না ইয়া করা। এরপর লগিং লিমিট আইটেমটা হচ্ছে কেউ যদি আপনার এখানে সাইটের ভিতরে যদি ভুল পাসওয়ার্ড দিয়ে যদি কেউ যদি দেখা যায় যে আপনার এখানে লগ ইন করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে একটা লিমিট আপনি এখানে ফিক্স করে দিতে পারেন, ওই লিমিটের বাইরে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস কী করে দিবে, ব্লক করে দিবে। হ্যাঁ, সো আপনি ট্রাই করবেন যে ওরকম কোনো লিমিট না দেওয়ার জন্য, অনেক সময় দেখা যায় আপনি নিজেও পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, তো সেক্ষেত্রে যেটা হবে আপনি যদি রং পাসওয়ার্ড দেন তাহলে কি রং পাসওয়ার্ড দিলে আপনার যেই
ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে সেটা অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। সো চেষ্টা করবেন এই জায়গায় কোনো কিছু না রাখার জন্য, অর্থাৎ এই জায়গায় ফাঁকা রাখার জন্য। ওকে, এগুলো আপনি কোনো কিছুই সিলেক্ট করার দরকার নেই। অ্যাডভান্স অপশনে একটা বিষয় রয়েছে, এটা আমি একটু বলে দিই, এটা একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি। সেটা হচ্ছে যে ডাটাবেস নেমটা যে কোনো কিছু থাকতে পারে, আপনি আপনার পছন্দ মতো একটা ডাটাবেস নেম দেন, এখানে কোনো সমস্যা নেই। বাট ট্রেভেল প্রিফিক্স যেটা রয়েছে, ট্রেভেল প্রিফিক্সটা অলওয়েজ কী করবেন, চেঞ্জ করে দেবেন। কারণ ট্রেভেল প্রিফিক্স দিয়ে অনেক সময় হ্যাকাররা হ্যাক করার সাইট হ্যাক করার চেষ্টা করে, কারণ এটা সবসময় হ্যাকাররা জানে যে আপনার ট্রেভেল প্রিফিক্সের আগে ডাব্লিউপি থাকবে। সো আপনি ডাব্লিউপি এর পরে ট্রেভেল প্রিফিক্সের সাত ওয়ার্ড সাতটা ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যায়, কিন্তু লাস্টে স্ল্যাশ থাকবে, একটা জিনিস মনে রাখবেন ট্রেভেল প্রিফিক্সের। তো আপনি এখানে যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন ট্রেভেল প্রিফিক্সের, আপনার যে কোনো কিছু, ঠিক আছে, বাট 7 ক্যারেক্টারের ভিতরে যেন আমার ট্রেভেল প্রিফিক্সটা হয়। আর ডাব্লিউপি, এটা সবাই জানে যে ট্রেভেল প্রিফিক্স বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি দেওয়া থাকে, আপনি চেষ্টা করবেন ট্রেভেল প্রিফিক্সটা যে কোনো একটা চেঞ্জ করে দিয়ে দেওয়ার জন্য। অটো আপগ্রেড চাইলে দিতে পারেন, আপনার সাইট অটোমেটিকলি আপগ্রেড হয়ে যাবে যখনই কোনো প্লাগইন আসবে বা যখনই কোনো কিছু আসবে। তো আমরা অটো আপগ্রেডটা দিব না, কারণ আমরা যখন কোনো ওয়ার্ডপ্রেসের যখন যখন আপডেটগুলো নিয়ে আসবে, আমরা বাইরের আগে মার্কেটে অ্যানালাইজ করব, দেখব যে সবাই আপডেটটা নিয়ে কী বলছে, কোনো বাগ রয়েছে কিনা, কোনো প্রবলেম রয়েছে কিনা, দেন আমরা কী করব সেই আপডেটটা আমরা দিব। ওকে, অটো আপডেট প্লাগইন এটা দিয়ে রাখতে পারেন, প্লাগইনটা আপডেট করার প্রয়োজন রয়েছে। তারপরে এগুলো আসলে আমি মনে করি অটো না দেওয়াটাই বেটার, কারণ অটো দিলে অনেক সময় সাইট ব্রোকেন হয়ে যায়, এটা একটা প্রবলেম। সো এগুলো ব্ল্যাঙ্ক রাখবেন, অটো আপডেট কোনোটাই দেওয়ার দরকার নেই, আপনি নিজে থেকে আপলোড করবেন সাইটের ব্যাকআপ নিয়ে, ব্যাকআপ লোকেশন কিছু দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে একটা থিম সিলেক্ট করতে বলছে এখানে। তো বাই ডিফল্ট এখানে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো থিম দেওয়া রয়েছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমরা কী করব, ডাইরেক্ট আমাদের সাইটটা ইনস থিম ব্যবহার করবো, কোনো সমস্যা নেই, জাস্ট ইনস্টল ক্লিক করে দিলাম। তো ইনস্টল ক্লিক করার পর খুবই দ্রুত, খুবই ফাস্ট আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এবং এই প্রসেসে আপনারা কী করবেন, আপনাদের যে সি প্যানেল রয়েছে, সেটা ব্লু হোস্ট হোক বা নেমচিপ হোক, যেই প্যানেলে আপনি ব্যবহার করেন না কেন, অথবা সাইডগ্রাউন্ড হোক, সবগুলোর সি প্যানেলের যে লুকটা বা সি প্যানেলের যে ড্যাশবোর্ডটা, সবগুলো সি প্যানেলের সমান। আমি জাস্ট আপনাদেরকে একটা ফ্রি সার্ভার ইউজ করে দেখাচ্ছি কীভাবে আসলে টোটাল ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা আপনারা করবেন। দেন আপনাদের হয়তো 1.5 থেকে 2 মিনিট বা 4 মিনিট হয়তো সময় লাগতে পারে ইনস্টল হওয়ার জন্য, এটা আপনার সার্ভারের উপর ডিপেন্ড করবে, সার্ভারের কতটুকু স্পিড রয়েছে, সার্ভারের স্পিডের উপর অনেকটা এটা ডিপেন্ড করে থাকে। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের যে আমরা যে যে ওয়ার্ডপ্রেসটা যেটা ইনস্টল করলাম সেটার অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএল হচ্ছে এটা, ল্যাপটপ শপ প্লাস আমাদের সাবডোমেন /wp। এই এই লিঙ্কে যখনই আমরা ক্লিক করব, সাথে সাথে আমাদের ওয়ার্ডপ্রেসের যে যে আমাদের লগইন পেজ, সেই লগইন পেজটা চলে আসবে এবং সাকসেসফুলি এটা ইনস্টল হয়ে গিয়েছে আমাদের যে সাইটটা, সেই সাইটটা দেখাচ্ছে। তো আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে প্যানেল, সেই প্যানেলে চলে যাচ্ছি, অর্থাৎ যেখানের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের লগইন পাসওয়ার্ড দিয়ে যেখান থেকে আমরা কী করতে পারবো, আমাদের সাইটে অ্যাক্সেস করতে পারবো সেটা। সো আমরা দেখেন আমরা আমাদের সি প্যানেল থেকে, অর্থাৎ এখানে এই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল ক্লিক করার মাধ্যমে আমরা সরাসরি চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে, এবং আমাদের সাইটের যে লুক আপটা বর্তমানে, আমাদের সাইটের বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে এরকম, ল্যাপটপ শপ .unaux.com, এবং আমাদের সাইটের লুকআপ হচ্ছে এটা। তো এই সাইটটাতে কীভাবে আপনারা টোটাল, আমরা এই সাইটটাতে দেখাবো আসলে কীভাবে আপনাদের অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটের জন্য কী কী করবেন, কীভাবে পেজগুলো ক্রিয়েট করবেন, কীভাবে আপনারা আপনাদের সাইটের কী কী জরুরি প্লাগিনগুলো রয়েছে, সেই প্লাগিনগুলো কী কী লাগবে আপনাদের সাইট বিল্ড আপ করার জন্য, আপনাদের পোস্টের ফর্ম্যাট কী হবে, বিস্তারিত একটু যে ডিটেলস আমরা আলোচনা করব আমাদের এই প্যানেলটার ভিতরে, অর্থাৎ আমাদের এই সাইটটার ভিতরে। এবং এই সাইটটাতে আমরা যদি আপনারা যদি বলেন তাহলে থিম কাস্টমাইজেশন আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। তো সাইটে এখানে আসার পরে এই যে ল্যাপটপ শপ, তো আমি চাইলে এখান থেকে লগ আউট করে ফেলতে পারবো, লগ আউট করলে আমার সাইটের যে এটা সেটা হচ্ছে এরকম হবে, সাইটের ইউজার নেম এবং আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলে আমরা আমাদের সাইটে অ্যাক্সেস করে ফেলতে পারবো। তো এভাবে খুব সুন্দরভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এবং খুব সুন্দরভাবে ইনস্টল করে ফেললাম। আগামী পর্বে আমরা দেখাবো এই সাইটের ভিতরে কীভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কী কী প্লাগইন রয়েছে, যে প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হবে এবং কীভাবে পেজগুলো ক্রিয়েট করতে হবে, বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করার চেষ্টা করবো। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে সেটা জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।